बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আসসালামু আলাইকুম। এখন আমি পায়েশ রান্না করব। প্রথমে আমি দুধ দিয়ে দিয়েছি, এখন আমি মশলাপাতি দিয়ে দেব। তেজপাতা, দারচিনি, সাদা এলাচ। দুধ গরম হয়ে গেছে এবং বলকে উঠে গেছে, এখন আমি দেব পোলাও আর চাউল। অল্প পরিমাণে লবণ, চাউল ফুটানো হয়ে গেছে। এখন আমি সেই স্পেশাল খাজুরের গুড়, নাটোরের বানানো সেই গুড় আমি ঢেলে দিলাম। এরপর দিয়ে দিলাম কিশমিশ। আমার পায়েস হয়ে গেছে, এখন আমি এটাকে নামে রাখবো। নামে দাও এখন আমি গোস্ত রান্না করব। প্রথমে আমি সসপ্যানটা তুলে দেব, গোস্তটা ঢেলে দেবো সসপ্যানের ভিতরে। শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ, তেজপাতা, লবণ, তেল, ঢেকে দেবো। আলু, ভাই এই গরুর গোস্ত হয়ে গেছে, এখন নামা দেবো। এখন চাউল হবে, ভাত হবে, গোস্ত হয়ে গেছে, গোস্ত হয়ে গেছে, এখন নামা দেবো। আর পায়েস হয়েছে? হ্যাঁ পায়েস হয়েছে। তাই তো বলি যে গরুর গোস্তর কাছে পায়েসের সেন্ট কেন? পায়েস হয়ে গেছে, পায়েসের সেন্ট আজকে গরুর গোস্তর সেন্ট কে হারায় দিছে। হ্যাঁ আচ্ছা নামান এবার পায়েস। আচ্ছা আমার গরুর গোস্ত হয়ে গেছে, এখন আমি এটাকে নামে রাখবো। আচ্ছা নামান। পানি গরম হয়ে গেছে, এখন আমি ডাউলটা ছেড়ে দেবো।
লবণ। আমার হালটা তোলা শেষ দাউলের, এখন আমি দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, লবঙ্গ, কালো এলাচ, কাঁচামরিচ বাটা, পেঁয়াজকুচি। হ্যাঁ, ডাউল ফুটানো হয়ে গেছে, এখন আমি নামা রাখবো। প্রথমে আমি দিয়ে দিলাম ডালটা, সরিষার তেল, তেজপাতা, মেথি, কালো জিরা, আস্ত জিরা, পেঁয়াজকুচি, রসুন কুচি, পেঁয়াজের বেস্তা হয়ে গেছে, এখন নামা নিলাম। এখন আমি তেল কলজা সরিষার তেলের ভিতরে ভেজে নেব। তেল ভুনানো শেষ, এখন আমি দিয়ে দেবো পানি। রসুন বাটা, আদা বাটা, ধনিয়ার গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে বাটা, মশলা বানানো শেষ, এখন আমি ডাউল ঢেলে দেবো। পেস্টে বেস্তা করে রাখছিলাম, এখন ডাউলের ভিতর দিয়ে দিলাম। আমার ডাউল রান্না শেষ, এখন আমি নামা দেবো। রহমতি আলম নূরে মুজাসম, রহমতি আলম নূরে মুজাসম, সাহাবিরা তোর মাখায় ওই নবীজির ঘাম, সাহাবিরা তোর মাখায় ওই নবীজির ঘাম, রহমতি আলম নূরে মুজাসম, রহমতি আলম নূরে মুজাসম, সাহাবিরা আতর মাখায় ওই নবীজির ঘাম, সাহাবিরা আতর মাখায় ওই নবীজির ঘাম। কত তীর কাদ মান বসিলেন আমার নবীজি, পাহাড় পর্বত দন্দ দিল তার কারাদি, যত দীর কাদ মান বসিলেন আমার নবীজি, পাহাড় পর্বত দন্দ দিলেন তার কারাদি, বাবা আরো শুনবানী সুন্দর কাহিনী, আরো শুনবানী গো মজার কাহিনী, জান্নাতের ওই রুমে গেটে লেখা নবীর নাম গো, রহমতি আলম নূরে মুজাসম, রহমতি আলম নূরে মুজাসম, সাহাবিরা আতর মাখায় ওই নবীজির ঘাম, সাহাবিরা আতর মাখায় ওই নবীজির ঘাম। উত্তরে এক নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে কেরাম, উত্তরে এক নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে কেরাম, তাই নবীর বিরহে কাঁদো নীরবে।